কেমন আছেন বন্ধুরা? আশা করি ভালো আছেন। চলে এসেছি নতুন একটি ব্লগ নিয়ে। তো বর্তমানে আজকে আমরা যাব বহরমপুর। বহরমপুরে ছট পুজো। তো ছট পুজোর বিহারি প্রথা অনুসারে দারুণভাবে এখানে অনুষ্ঠান পালন হয়। তো সেটা আপনাদের সামনে আজকে তুলে ধরব। বর্তমানে ঘড়িতে বাজে এখন চারটে, ভোর চারটে বাজে। তো আমরা একদম বহরমপুরে গিয়ে আপনাদের সাথে দেখা হচ্ছে। চলুন তাহলে যাওয়া যাক। বর্তমানে আমরা যখন এসেছিলাম তখন হচ্ছে বাজে চারটে, তো বর্তমানে এখন বাজে পৌনে পাঁচটা। তো আমি যখন আসি আমরা তখন প্রচণ্ড অন্ধকার ছিল। তো বর্তমানে এখন অন্ধকার কেটে গেছে, ভোরে আলো পড়তে লেগেছে। তো চলুন দেখি আপনাদের সামনে আজকে কী তুলে ধরতে পারে। এই এই পুজোটা আমার কাছে নতুন একদম। তো এখানে প্রশাসনের উদ্যোগে দারুণ দারুণ পুজো হচ্ছে, বলার কিছু নেই, যা শাসন। তো চলুন এখন একটু লোকের সমাগমটা বাড়ছে, কারণ যত ভোর হচ্ছে বা সকাল হচ্ছে আরও লোকের সমাগমটা বাড়ছে। আর ঠান্ডার সম্মুখীন তো হতেই হচ্ছে, কারণ ঠান্ডাটা ভালো পড়ছে এখানে। তো আপনাদেরকে বলা হয়নি, আমি আছি বহরমপুর গোপালঘাট। তো আপনাদের সামনে পিছনটা আপনাদেরকে নিচটা পুরোটা দেখাবো। জানি না কেমন আসছে সাউন্ড, পুরোপুরি আসছে কিনা। একটা বাচ্চা ছেলে খুব সুন্দর তাসা বাজাচ্ছে, দেখি কি আসে। এই হচ্ছে সেই বাচ্চা, এই যে বাজা বাজা। তো ভোরের যে ভিউ জাস্ট অসাধারণ, কোনো কথা হবে না। সূর্য প্রায় উঠবো উঠবো অবস্থায় আছে, আর অসাধারণ ভিউ। একটা ইনসিডেন্ট এখানে ঘটে গেছে, সেটা আপনাদের সামনে তুলে ধরবো। দেখতে পাচ্ছেন পুরোটা একদম পুরো লোকের সমাগম। তো জানি না কতটা আওয়াজ আসছে, যেহেতু ব্যাকগ্রাউন্ডে চলছে ঢোল তাসা। তো আমরা এখন বীজটা দেখাবো, নিচে যে আপনার একটা প্রদীপ টাইপ গঙ্গাতে ভাসানো হচ্ছে সেটা আপনাদের সামনে তুলে ধরবো। চলুন তাহলে দেখি।
ঘড়িতে বাজে এখন পাক্কা চারটে। অনেক ঘুরে এসেছি তো আপনাদেরকে এই ছট পুজোটা আপনাদের সামনে তুলে ধরার জন্য। তো নিচের দিকে আমরা যাব। তো দাদার সাথে তো পরিচয় করেছি, এবার দাদার বন্ধুর সাথে পরিচয় করাবো। ও হচ্ছে সেই দাদা তারকদা। দাদা, তো দাদা এখন বর্তমানে ফটো তুলতে খুব ব্যস্ত, ঠান্ডার অভিমুখ হতে হচ্ছে, ভীষণ ঠান্ডা পাচ্ছে সকাল সকাল ভোরবেলায়, এত ভোরে অসাধারণ একটা অনুভূতি হচ্ছে সকাল সকাল, চারিদিকে ধূপকাঠি গন্ধ। এই ছট পুজোটা দেখা যায় বিহারিদের মধ্যে একটু বেশি, কারণ আমাদের বাঙালি মানে 12 মাসে 13 পার্বণ, তাই তো? আমরা তো তাই বুঝি। অসাধারণ আনন্দ করলাম আজকে আমরা, তুই দাদা আর আমি এসেছি, তো অসাধারণ একটা অনুভূতি হচ্ছে। এই প্রথমবার আমার এই প্রথমবার ছট পূজায় আমি অংশগ্রহণ করলাম আর কি, তো অসাধারণ আনন্দ লাগছে। তো সেই আনন্দটা আপনাদের সামনে শেয়ার করলাম, কেমন লাগলো আপনারাও একটু কমেন্টে বলবেন, যাতে আরও ভালো ব্লগ আপনাদের সামনে নিয়ে আসতে পারি। তো চলুন আর কি কি আপনাদের সামনে তুলে ধরতে পারি। তোমার কাছ থেকে আমি জেনে নেবো পূজো সম্পর্কে। এখন সূর্য উগে সে টাইমে আরাম দেওয়া হয়। আচ্ছা, আর যে টাইমে সূর্য ডুবে সে টাইমে আরাম দেওয়া হয়। ধন্যবাদ আপনাকে, ভালো লাগলো কথা বলে। আমাদের প্ল্যান ছিল যে আমরা দাদাকে জলে নামাবো, ঠিক আছে, কিন্তু আমাদের প্ল্যানটা সাকসেসফুল হলো না, কোন রকম ভাবেই নামাতে পারলাম না। এই যে দাঁড়িয়ে আছে, এখনো উপরেই দাঁড়িয়ে আছে, ঠিক আছে, ওখানে নামাতে পারলাম না। তো চলুন আর কি কি দেখাতে পারি আপনাদেরকে। আমরা তো শুনলাম ঠাকুমার কাছে থেকে যে সূর্য ওঠার আগে অবধি এই পুজোটাকে সারতে হবে। এই পুজোটার নিয়মই হচ্ছে এরকম কিছু একটা যে পুজো সূর্য ওঠার আগেই পুজোটাকে বন্ধ করতে হবে। তো মোটামুটি ধরুন ঘড়িতে বাজে এখন 6টা, তো একটু পরে সূর্যের আবির্ভাব হবে। তো আগে তো সুপ্রভাত বলেছি, আবার সুপ্রভাত বলছি, কারণ পদে পদে আরও ভালো লাগছে, আরও আপনাদের সামনেও তুলে ধরতে পারছি অনেক কিছু। তো এই আমার প্রথম, এর আগে আমি কোনোদিন এই ছট পূজা অনুভব করতে পারিনি, এই আমার প্রথম। তো চলুন আপনাদেরকে আরও ঘুরে দেখাই। বেশি কিছু বলছি না, কারণটা হচ্ছে এই যে প্রত্যেকটা মুহূর্ত মিস করতে চাইছি না, প্রত্যেকটা মুহূর্ত ক্যামেরা বন্দি করতে চাইছি, কিন্তু এই যে মুহূর্তটা এটা আমি আর পাবো না। মেলাটাকে অনুভব করছি, তার সাথে সাথে প্রত্যেকটা মুহূর্ত আপনাদের সাথে শেয়ার করছি। তো আমরা পুরোটাই আপনাদেরকে ঘুরে দেখালাম, এবার আবার সামনের দিকে যাব, সামনের দিকে দেখি পুরোটাই গঙ্গার পার ধরে পুরোটাই পুজো হচ্ছে, ছট পুজো হচ্ছে। আশা করছি আপনাদের ভালো লাগছে, ভালো লাগলে অবশ্যই কমেন্টে বলবেন যে কেমন লাগলো। আমার যেহেতু প্রথম সেই কারণে আমার তো খুব ভালো লাগলো। তো চলুন আমরা আপনাদেরকে আর কি দেখাতে পারি সামনের দিকে গিয়ে, আরও কিছু দেখবো আমরা।
তো দাদা আমরা যে এই যেটা দেখছি এটা এটা আমরা কি তোমরা কোথায় নিয়ে যাবে এটা আজকে শেষ আজকে বাড়ি নিয়ে যাব এটা বাড়ি যাবে তাই তো হ্যাঁ আচ্ছা আচ্ছা তাহলে বাড়িতে হ্যাঁ এবার বাড়ি থেকে প্রসাদ কেমন লাগলো এই বিয়ারি পোথায় পূজোর যে অনুষ্ঠান সেটা আপনাদের কেমন লাগলো যদি ভালো লাগে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন চলুন দেখাচ্ছি নেক্সট ব্লগে।